আলহামদুলিল্লাহ, বড় একটা বিপদ থেকে আল্লাহ আজকে রক্ষা করলো। এই ভিডিওটা আমি শুধুমাত্র শেয়ার করছি যারা আমাকে দেখছেন, আপনাদেরকে সাবধান করার জন্য, সচেতন করার জন্য। যদিও সাবধান থেকেও কোনো লাভ হয় না অনেক সময়, তারপরও নিজের জায়গা থেকে যতটুকু সচেতন হওয়া যায়। এমনিতেও তো আমাদের এই দেশটা বসবাসের অনুপযোগী হয়েই যাচ্ছে, কোনো কিছুরই নিরাপত্তা নেই, মানুষের জীবনেরই নিরাপত্তা নেই এই দেশে। আর বাকি সব তো বাদই দিলাম, এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, ছেঁড়া। যেটা হয়েছে, গতকালকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো সারাদিনে আমরা ফুল ফ্যামিলি হচ্ছে বসুন্ধরা সিটিতে ছিলাম। দেন ওখান থেকে আমি আমার হাজব্যান্ডের সাথে ওর অফিসে আসি, সেখানে আমরা বার্থডে সেলিব্রেট করি। অ্যান্ড আমাদের অফিস থেকে কাজ শেষ করে বের হতে হতে 8টা বেজে যায়। তখন বাহিরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, হালকা একটু বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগেই, তাই আমরা ভাবলাম যে রিক্সা নিয়ে যাই, কারণ আমাদের দুজনেরই রিক্সা রাইড খুব পছন্দ। বসুন্ধরা সিটির সামনে থেকে আমরা রিক্সা নিলাম। আমি রিক্সায় উঠে অলওয়েজই আমার ব্যাগটা হাতের মধ্যে পেঁচিয়ে রাখি, অ্যান্ড ডাবল প্যাচ দিয়ে হাতের মধ্যে রাখি আর কি। বিআইসিসির সামনে এসে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু মোবাইলটা বের করে আমি একটা ভিডিও করি, কারণ রাস্তাটা আমার কাছে খুব সুন্দর লাগছিল, বৃষ্টি হয়েছিল তো খুব ক্লিন লাগছিল। তখন ও আমাকে বলছিল যে এখন ভিডিও করো না, কারণ মোবাইল যে কোনো সময় নিয়ে যেতে পারে। এগুলো নিয়েই হচ্ছে আমরা ডিসকাস করছিলাম। ঠিক তখনই সেকেন্ডের মধ্যে একটা সাদা রঙের পুরনো একটা গাড়ি এসে আমার ব্যাগটা ধরে এত জোরে টান দেয় যে আমি সহ পড়ে যাচ্ছিলাম। ড্রাইভারের সাথে যে সিটটা, সেই সিটে বসা ছিল লোকটা, যেহেতু ব্যাগটা আমি আমার হাতে পেঁচিয়ে রেখেছি তাই ব্যাগের বেল্টটা ছিঁড়ে গিয়েছে, কিন্তু ব্যাগটা ওটা নিতে পারেনি। কিন্তু যেটা হয়েছে, এত জোরে গাড়িটা চলে গেছে যে আমি পড়ে যাচ্ছিলাম, অলমোস্ট পড়ে যাচ্ছিলাম। অ্যান্ড আমার ভাগ্য ভালো যে আমার হাজব্যান্ড আমাকে ধরে ফেলেছে সাথে সাথেই, যার কারণে আমি পড়ে যাইনি। আমার ওড়না, আমার জামার সাথে 4টা সেফটিপিন দিয়ে লাগানো ছিল, আমার ওড়নাটা অবধি ছিঁড়ে খুলে গেছে। মানে সেকেন্ডের মধ্যে আমার ব্যাগটা আর আমার ওড়নাটা এত জোরে টান লেগেছে যে ছিঁড়েই গেছে। আমরা যদি একটু অন্য মনস্ক থাকতাম তাহলে ভাবেন কি হতো। আমি কিছুক্ষণের জন্য ভেবেছিলাম যে আমার ব্যাগটা নিয়ে গেছে, কারণ ব্যাগের বেল্টটা ছিঁড়ে যাওয়াতে ব্যাগটা নিচে ঝুলেছিল। তারপর আমি খেয়াল করলাম যে না, ব্যাগটা আছে। কিন্তু আমি যে কী পরিমাণ ভয় পেয়েছি সেদিন, আমি 1 আওয়ার হ্যাং হয়েছিলাম পুরোপুরি। আমার ব্যাগ নিয়ে যেহেতু কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি ভাবছিলাম যে আমি মেন রোডের মধ্যে যদি পড়ে যেতাম কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতো ভাবেন। আর আমার সাথে এর আগে কখনো এরকম কিছু হয়নি, আমার হাজব্যান্ড সাথে সাথে না ধরলে হয়তো আমি এই মেইন রোডের মধ্যে পড়েই বড় একটা দুর্ঘটনা হতে পারতো। আল্লাহ রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ যে কিছু হয়নি। সেদিন রাতেই আমি বাসায় ব্যাগ করে একটা ভিডিওতে দেখলাম যে সেম ঘটনা ঘটেছে, সেমভাবে একটা আপুর ব্যাগ নিয়েছে, এইভাবে করে একটা গাড়ি থেকে এসে ব্যাগ নিয়ে গিয়েছে। তখন আমার ফিল হলো যে তার মানে এই জিনিসগুলো অনেক বেশি হচ্ছে, আমার আপনাদের সবার কাছে শেয়ার করা উচিত। ইনফ্যাক্ট আমাদের রিক্সাওয়ালা মামাই বলছিল যে গতকালকেই নাকি তার রিক্সা থেকে এইভাবে করেই একজনে ব্যাগ নিয়ে গিয়েছে। রিক্সায় বসলে চেষ্টা করবেন যে ব্যাগটা সাইডে না রেখে দুজন বসলে দুজনের মাঝামাঝি কোথাও রাখতে। এই নিরাপত্তাহীন দেশে আল্লাহ আমাদের সবাইকে সেফ রাখুক। আল্লাহ হাফেজ।